আজকের আলোচিত শিল্পী আব্দুল জব্বার এই অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা এবং নিজের নির্বাচিত গান আজকে নিবেদন করবেন। অনুষ্ঠান শুরু করার আগে আসুন আমরা এই নন্দিত শিল্পীকে সবাই মিলে আরেকবার অভিনন্দন জানাই। আব্দুল জব্বারের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের পরিচয় আছে, সে বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তবে তার জীবনের কিছু কিছু তথ্য যা হয়তো সবসময় সম্মুখে আসেনি, বরাবর নেপথ্যেই থেকে গেছে, সে সম্পর্কে কিছু বলা আজকের অনুষ্ঠানে আমরা প্রয়োজন মনে করি। আব্দুল জব্বার 1939 সালে কুষ্টিয়া শহরে জন্মগ্রহণ করেন এবং জন্মসূত্রে সম্ভবত মায়ের দিক থেকে গান তিনি রক্তের ভেতরে পেয়েছিলেন। যদিও তার পিতা সঙ্গীত জীবনকে বেছে নেওয়ার ব্যাপারে তার এই সিদ্ধান্তের অনুমোদন করেনি, খুব স্বাভাবিক, কেননা যে কালে আব্দুল জব্বার সঙ্গীতকে নেশা এবং পেশা হিসেবে গ্রহণ করেছিলেন, সেই সময়ে আমাদের সমাজের ভেতর থেকে এই ধরনের একটি পেশার পেছনে কোনো সমর্থন ছিল না। কিন্তু আব্দুল জব্বার এই প্রতিকূলতাকে অত্যন্ত সহজে অতিক্রম করেছিলেন নিজের আন্তরিক সাম্রাজ্য ধৈর্য এবং তিতিক্ষার জোরে। তিনি কৈশোরে কুষ্টিয়ায় ওস্তাদ উসমান গনির কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম পাঠ নেন, পরে তিনি কলকাতায় চলে যান। সেখানে শ্রী শ্যামল কুমার মিত্র এবং শ্রী শিবদাস চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেন। ফিরে আসেন দেশে, আবার কুষ্টিয়ায় ওস্তাদ লুৎফুল হক এবং পরে ঢাকায় ওস্তাদ ফজলুল হকের কাছে তিনি সঙ্গীতে তালিম দেন। অর্থাৎ এ কথা আমরা বুঝতে পারি যে যদিও শিল্পী আব্দুল জব্বার তার শিল্পী জীবনের এ পর্যন্ত সবটাই নিবেদন করেছেন জনপ্রিয় সঙ্গীতের প্রতি, কিন্তু তার এই শিল্পী জীবনের বুনিয়াদ তৈরি হয়েছে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষকদের হাতে। এদের কাছে তিনি এখন পর্যন্ত ঋণ এবং কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি যখন ঢাকায় আসেন তাকে সমর্থন জানিয়েছিলেন আমাদের আরেকজন শ্রদ্ধেয় কবি এবং গীতিকার মরহুম আজিজুর রহমান, যার নিজের বাড়িও কুষ্টিয়ায় ছিল এবং যিনি অত্যন্ত সহজভাবে তরুণ প্রতিভাকে শনাক্ত করতে পারতেন। কুষ্টিয়ায় যখন তিনি আব্দুল জব্বারের গান শোনেন, মুগ্ধ হয়ে তিনি তাকে ঢাকায় নিয়ে আসেন এবং তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সেই অবিস্মরণীয় গায়ক কিংবদন্তি হয়েছিলেন যিনি জীবদ্দশায় আব্বাস উদ্দিন আহমেদের কাছে উপস্থিত করেন এবং একজন জহুরি রত্ন খুব সহজেই চিনতে পারেন। আব্বাস উদ্দিন আব্দুল জব্বারকে মুহূর্তের ভেতরেই স্বীকৃতি দেন এবং এভাবেই ঢাকায় আব্দুল জব্বারের শিল্পী জীবনের সূত্রপাত ঘটে। তিনি বেতারে গান গাইতে শুরু করেন এবং 58 সাল থেকে 62 সাল পর্যন্ত এই যে 4 বছর এর ভেতরেই তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। 1962 সালে তিনি প্রথম চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন নতুন সুর ছবিতে বিখ্যাত গায়িকা ফেরদৌসী বেগমের সঙ্গে এবং এরপর থেকে তার জয়যাত্রা অনিবার্য হয়ে যায়। একের পর এক ক্ষেত্রগুলি তিনি অধিকার করতে থাকেন, রাজ্যগুলি জয় করতে থাকেন এবং সেইতে একটি শীর্ষ মুহূর্তে বিন্দুতে গিয়ে পৌঁছায় 1971 সালে, যখন আব্দুল জব্বার কেবল এদেশের মধ্যবিত্ত অথবা অভিজাত সমাজের শিল্পী হিসেবেই আর সীমাবদ্ধ রইলেন না। 1971 সালে স্বাধীন বাংলা বেতার থেকে আব্দুল জব্বারের গান ছড়িয়ে পড়ল সমস্ত বাংলাদেশের কাছে, সমস্ত বাঙালির অন্তরের কাছে। তখন থেকেই তিনি সমস্ত জাতির অন্তরের অত্যন্ত নিকট শিল্পী। আজকে এই শিল্পী আপনাদের সমক্ষে উপস্থিত আছেন, তিনি কি স্বীকৃতি পেয়েছেন সে কথা আমরা পরে বলব, তার আগে বলব যে তিনি আপনাদের সকলের সমাদর পেয়েছেন, এইটি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। তিনি প্রথমে নিজের নির্বাচিত 3টি গান গাইবেন, তারপরে আপনারা মনে রাখবেন আর
আপনাদের অনুরোধ সাপেক্ষে পরে তিনি একটি পর একটি গান গাইতে থাকবেন যতক্ষণ বাংলাদেশ টেলিভিশন আমাদেরকে অনুমতি দেন। আপনাদের আপনারা গানের অনুরোধ এখন থেকে তৈরি করতে থাকুন। আমাদের প্রতিনিধিরা এই অনুরোধের কাগজগুলি এই তিনটি গান চলাকালীন সংগ্রহ করবেন, পরে যাতে সবগুলি কাগজ একখানে করে আমরা বাছাই করে গান পরিবেশনের ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ। শিল্পী গান শুরু করার আগে আসুন আরেকবার। আমার পছন্দ করা গানের মধ্যে এই গান আপনাদেরই পছন্দ আছে। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় হেনা রায়কে, ওনার সাথে আমার দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পরিচয়। এমন গুণী মানুষ আজ উপস্থাপনে আছেন। আমি আপনাদেরকে যারা আমার সম্মুখে উপস্থিত আছেন, আমার প্রিয় ভক্ত ভাই বোনেরা, আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং যারা টেলিভিশন দেখছেন তাদের প্রতি রইল আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আমার পছন্দ আপনাদের পছন্দ একই ব্যাপার, তবে শুরু করছি আমি একাত্তরের সেই গান। Oh,
Oh,